আল্লাহ আল্লাহ, আমি আপনাকে ভীষণ ভালোবাসি আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বলেন বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন জিকির করব তখন তিন অঙ্গের কাজ আছে, কয় অঙ্গের কাজ? এক নম্বরে জবানের জিব্বার কাজ, দুই নম্বরে আমার কানের কাজ, তিন নম্বরে দিলের কাজ। জিকিরের সময় কয়টা কাজ? জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। জবানের কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। নিজে যেটা বলেছি এটা কানের কাজ হলো, ধ্যানের সাথে শোনা। আর দিলের কাজ হলো কি বলেছি বুঝা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, বলেন ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমাকে দেনেওয়ালা শুধুই আল্লাহ, দেনেওয়ালা কে? আল্লাহ, দেনেওয়ালা শুধুই আল্লাহ, আমার বানানেওয়ালা শুধুই আল্লাহ, আমার দেনেওয়ালা শুধুই আল্লাহ, বানানেওয়ালা কে? বানানেওয়ালা কে? তাহলে দেনেওয়ালা কে? আমার উপকার করনেওয়ালা কে? আমার হায়াতের মালিক কে? আমার ইজ্জতের মালিক কে? আমার নাফে উপকার করনেওয়ালা কে? আমাকে ক্ষতি থেকে বাঁচানেওয়ালা কে? এগুলো বুঝে বুঝে কালেমা পড়ালা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাহায্য করনেওয়ালা কে? আমারে জিন থেকে বাঁচানেওয়ালা কে? আমাকে শয়তান থেকে বাঁচানেওয়ালা কে? আমারে আগুনের ক্ষতি থেকে বাঁচানেওয়ালা কে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কে আগুন থেকে বাঁচালো কে? হযরত মূসাকে সাগরে ডুবানো থেকে বাঁচালো কে? তাহলে আমার বাঁচানেওয়ালা কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। যদি আমাকে জিজ্ঞেস করে
হুজুর আমি কালেমা কেন পড়বো, জিজ্ঞেস করেন আমি কালেমা কেন পড়বো, বলেন না, জিজ্ঞেস করেন আমি কালেমা কেন পড়বো, উত্তর হবে আমি আমার বানানেওয়ালাকে ভালোবাসি এজন্য পড়বো, আমি তাকে ভালোবাসি এজন্য পড়বো, আমি তাকে ভালোবাসি এজন্য পড়বো। যুবকরা বলো আমার সাথে, আল্লাহ আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বলেন বলেন, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বললেন কেন, আমি বলি খুনতি মার্কা এতবার বলে কেন, অমুকের মার্কা খুনতি মার্কা কতবার বলে, বলেন এই কথাটা কতবার বলে, এটা যদি বিনা হিসাবে বলে আমি এই স্লোগান বিনা হিসাবে বলবো, চার মিনিটে গুনা মাফ, 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 চার মিনিটে, চার মিনিটে। আচ্ছা যদি আমাদের দেশে গ্রামে গ্রামে রাস্তা রাস্তা পাবলিসিটিতে এইভাবে বলতো তো কেমন হইতো, একটি ঘোষণা একটি ঘোষণা, পাঁচ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, চার মিনিট লাগবে, চার মিনিটে গুনাহ মাফ, 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 কয় মিনিটে গুনাহ মাফ, কয় মিনিটে গুনাহ মাফ করবো ইনশাল্লাহ, চার মিনিটে গুনাহ মাফ, আবার বলেন করবো ইনশাল্লাহ। আজকে তো প্র্যাকটিক্যাল করলাম, জোয়ানরা বলো জোয়ানরা, আচ্ছা চার মিনিটে গুনাহ মাফ এই কথাটা বলেছেন কে, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন, সুবহানাল্লাহ বলে না, তাহলে এটা কি সত্য কথা না মিথ্যে কথা, কতটা সত্য, আগামী দিন সূর্য উঠবে উঠবে কি উঠবে না সন্দেহ, আমার নবীজি যেটা বলেছেন এতে কোনো সন্দেহ নাই, কি আমার আব্বা আমার জন্য সত্য কিনা সন্দেহ আছে, আমার আব্বা আমার সত্য বাবা কিনা সন্দেহ আছে, লেকিন আমার রসুল যেটা বলেছেন এতে সন্দেহ নাই, চার মিনিটে গুনাহ মাফ, কয় মিনিটে গুনাহ মাফ। আচ্ছা এক কাপ চা কি চার মিনিটে শুরু শেষ করা যায়, এক খিলি পান কি চার মিনিটে শেষ করা যায়, কি একটা ছবি কি চার মিনিটে দেখে শেষ করা যায়, তাহলে আমি চার মিনিটে কি পাইলাম আজকে, রাসূল বলেন মান ক্বালা 33 তাসবিহাতান و33 تحميدة و43 تكبيرة غفر له الله تعالى الله رسول বলেন তার গুনাহগুলো maaf ولو كثرت যত বেশি হোক না কেন, আমরা আমরা এবার প্র্যাকটিক্যাল করেছি, কয় মিনিট লাগে, তাহলে এবার স্লোগান তোলো, চার মিনিটে গুনাহ maaf, কি এই সত্য না মিথ্যা, কে বলেছে সত্য না অর্ধেক সত্য, 100% সত্য, তাহলে আজ থেকে করবো তো ইনশাল্লাহ। এরপরে যদি জিজ্ঞেস করো বন্ধু আর কি দিবে, গুনাহ তো মাফ করে দিবে আর কি দিবে, আমি বলি বন্ধু
তোমার তসবিহ যেই পরিমাণ হবে, তোমার জিকির যেই পরিমাণ হবে, তোমার জন্য আসমান থেকে রহমের ফয়সালা সেই পরিমাণ হবে। বলেন জিকির যেই পরিমাণ, আসমান থেকে রহমত সেই পরিমাণ। এবার জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে রোজাওয়ালা। আচ্ছা নামাজ নাই জিকির আছে, এই জিকিরের দুই আনার দাম নাই। এর অর্থ হলো অজুনাই নামাজ আছে, অজুনাই নামাজ আছে, এটার যেমন দুই আনার দাম নাই, নামাজ নাই জিকির আছে, এই জিকিরের দুই আনার দাম নাই। আচ্ছা বলেন অজুনাই নামাজ আছে, বলেন এই নামাজের কয় আনার দাম? অজু ছাড়া নামাজের কয় আনার দাম? অজু ছাড়া নামাজের যেমন দুই আনার দাম নাই, নামাজ ছাড়া জিকিরের দুই আনার দাম নাই। বলেন নামাজ ছাড়া জিকিরের দুই আনার দাম নাই, এই জন্য নামাজ হবে জিকিরওয়ালা নামাজ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব কারা জানো? নামাজ পড়ে যারা, জিকির করে যারা, নামাজ পড়ে যারা, জিকির করে যারা। তাহলে জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। নামাজ হবে কি? আকিমিস সালাত আলি যিকরি, আকিমিস সালাত আলি যিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। তাহলে বোঝা গেছে নামাজ হবে জিকিরওয়ালা আর জিকির হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ, বলে না রোজা হবে জিকিরওয়ালা, রোজা হবে জিকিরওয়ালা, হজ হবে জিকিরওয়ালা, রোজা হবে জিকিরওয়ালা, হজ হবে জিকিরওয়ালা, আরাফা হবে জিকিরওয়ালা, আরাফা হবে জিকিরওয়ালা, মুজদালিফা হবে জিকিরওয়ালা, তাওয়াফ হবে জিকিরওয়ালা, ইহরাম হবে জিকিরওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।